হ্যালো, আসসালামু আলাইকুম। সিলেটের বিছনাকান্দিতে সবাইকে স্বাগতম। আর আজকে আমাদের সিলেটে তৃতীয় দিন। আর প্রথম দুই দিন ফ্যামিলি সহ ছিলাম, তো সেরকম ভয়েস দিতে পারিনি, অথবা ক্যামেরার সামনে আসতে পারিনি। তাহলে এখন আগে প্রথম দুই দিনের আমরা যা যা করেছি সেগুলো আগে দেখে আসি, তারপরে আবার ফিরে আসি ক্যামেরার সামনে। ওয়েলকাম টু চায়ের দেশ সিলেট। আমরা গতকাল রাতে 10:30 ঢাকা থেকে রওনা দিই, আর আজ সকালে প্রায় 6:30 দিকে আমাদের সিলেটের বাস স্ট্যান্ড এলাকায় নামিয়ে দেয়। আমাদের আগে থেকে লেগুনা ভাড়া করা ছিল, লেগুনা সেখানেই ছিল, স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা লেগুনাতে চড়ে প্রথমে আসি আমাদের হোটেলে। আমরা উঠেছিলাম হোটেল মায়াবনে। হোটেলের পরিবেশ মোটামুটি ভালো। তারপর সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে সেখান থেকে বের হয়ে আমরা আমাদের আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা সামনে গিয়ে আজকে সকালে নাস্তা সারব, তারপর সরাসরি রওনা হব ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে। আর সেখান থেকে ঘোরাঘুরি করে তারপরে কোথায় যাওয়া যায়, আজকে যদি সময় থাকে আরও দু একটু প্লেস ঘুরে রাখার চেষ্টা করব। তো আজকে প্রথমে ভোলাগঞ্জ সাদাপাথরে যাই, তারপরে বাকি কথা হচ্ছে। আমরা ভোলাগঞ্জ নৌকা ঘাটে এসে এখান থেকে একটি নৌকা রিজার্ভ করেছি 1,000 টাকায়। আমরা যেহেতু 10 জন মেম্বার আছি, তাই একটি পুরো নৌকা আমরা রিজার্ভ করে নিয়েছি। আর আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে 100 টাকা করে সাদাপাথরে চলে আসতে পারবেন নৌকা ভাড়া দিয়ে। তো চলেন এবার সাদাপাথরের বাইরে সিনেমাটি শর্ট দিয়ে। এই ছিল ভোলাগঞ্জ সাদাপাথরের সৌন্দর্য, যদিও আজ খুব বেশি কিছু দেখাতে পারলাম না। আর আমরা সাদাপাথরের ঠান্ডা শীতল পানিতে প্রায় 3 ঘন্টার মতো ভিজেছিলাম। পানি অনেক ঠান্ডা ছিল, আর নিচের পাথরগুলো উপর থেকে একদম স্পষ্ট দেখা যায়। এখানে পানি এতটাই স্বচ্ছ, আর মাঝে মাঝে পাথর একটু আলগা আছে পানির নিচে। আপনারা যখন আসবেন তখন একটু সাবধানে হাঁটাচলা করবেন, নাহলে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। আর কিছু কিছু জায়গায় মনে হয় যে পানি কম, আসলে কিন্তু পানির গভীরতা অনেক থাকে, স্বচ্ছ পানি এখন সেটা বোঝা যায় না। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। আর এখন আমরা সেখানে বাজারে এসে ঘাটে এসে খাওয়া দাওয়া শেষ হেরে এখন আবার আমরা রওনা হয়েছি। এখন আমরা কিছুক্ষণ মালিনী ছড়া চা বাগানে ঘোরাঘুরি করবো, তারপরে সন্ধ্যার হালকা কিছু নাস্তা করে চলে যাবো হোটেলে।
আজকে সিলেটে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা হয়েছি। আর আমরা আজকে প্রথমে যাব হচ্ছে আগুন পাহাড়। আগুন পাহাড়ে কিছুক্ষণ ঘুরেঘুরি শেষ করে তারপরে সেখান থেকে যাব চাপসাংয়ে। চলুন, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। হরিপুর গ্যাসফিল্ডের আগুন পাহাড় দেখে এখন আমরা আবার রওনা দিয়েছি। আর এই পাহাড়টি মূলত একটি গ্যাস কূপ, মানে যেখানে কিছু পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। আর পাহাড়ের মাঝে মাঝে জায়গায় কিছু কিছু গর্ত রয়েছে যেখানে সামান্য কিছু পরিমাণ গ্যাস এসে জমা হয় আর সেখানে আগুন জ্বালালে কিছুক্ষণ আগুন জ্বলে। এই হচ্ছে এই পাহাড়ের বিশেষত্ব। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিবির হাওয়ার দেখতে। ডিবির হাওয়ার দেখে তারপর আমরা সেখান থেকে রওনা দিব জাফলং এর উদ্দেশ্যে। সাথে থাকুন, কথা হচ্ছে। ডিবির হাওর বর্তমানে পানি নেই বললেই চলে। আসলে হাওরগুলোর সৌন্দর্য প্রকাশ পায় বর্ষাকালে। আর দূরে পাহাড়গুলোর সাথে যখন পানির মিতালি ঘুরবে তখন দেখতে অবশ্যই অসাধারণ লাগবে। আর এখন যেহেতু সিজনে প্রায় শেষ সময়, বর্ষাকালও প্রায় দুই আড়াই মাস আগে চলে গেছে, আমরা একদম শেষ সময় এসেছি, তাই পানির দেখা তেমন পাইনি। তবে ইচ্ছে আছে আবার বর্ষাকালে আসার। বর্ষাকালে এলে অবশ্যই এর সৌন্দর্য আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবো। তো এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এখান থেকে বিদায় নিয়ে আমরা সরাসরি রওনা দিয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে গিয়ে সেখানে কিছুক্ষণ ভেজাভেজি করব। তো কথা হচ্ছে আবার আপনাদের সাথে যাত্রা পথে। ভিজাভিজি করে আমরা জাফলং বাজারে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে, যদিও বিকেল হয়ে গিয়েছে, আর সেখানে খাওয়া দাওয়া সেরে এখন আমরা রওনা হয়েছি সিলেট শহরের উদ্দেশ্যে। আর এখানকার পানিটা সাদা পাথরের মতো অতটা স্বচ্ছ না, কিছুটা ঘোলাটে, তবে জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। আর বর্ষাকালে যখন প্রচুর পরিমাণ পানি থাকে তখন ঘোলাগঞ্জ সাদা পাথর হয়ে বোট নিয়ে সরাসরি এই পাশে আসা যায়, তো তখন পানিতে নামাটা একটু বিপজ্জনক হয় কারণ প্রচুর পরিমাণ পানি থাকে। তো সবাই অবশ্যই বর্ষাকালে আসলে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর জাফলংয়ে যাওয়ার আগে এখানে টিকিট করতে লাগে। জনপ্রতি টিকিট 10 টাকা করে নিবে টিকিট কেটে, তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে যেতে হয় একদম ভারত বর্ডারের কাছে। আর আপনারা যদি চা পাতা অথবা ভারতীয় কোনো চকলেট বা অন্য জগতেও অনেক কিছু পাওয়া যায় যে সংগ্রহ করতে চান, এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো কথা হচ্ছে আবার সামনে গিয়ে আমরা যাত্রাপথে আবার কথা বলবো, ততক্ষণ সাথেই থাকুন।
আমরা এখন চলে আসছি সিলেট শহরের প্রায় কাছাকাছি, তখন আমরা এখান থেকে সরাসরি হোটেলে যাব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে, সাথেই থাকবো। প্রথম দুদিন কেমন লাগলো আপনাদের? আশা করছি সবার ভালো লেগেছে। আর আজকে আমরা সকালে কি বলবো যে সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে আমরা পানসি হোটেলে আমাদের সকালে খাবারটা করেছিলাম। সে শেষ করে সেখান থেকে আবার আমাদের হোটেলে এসে সেখান থেকে সিএনজিতে করে আমরা চলে আসছি হচ্ছে প্রথমে বাজারটার নাম ঠিক মনে করছি না, গোয়ালগন্ধ হাট যে আছে সেই বাজারের ওখানে আসছিলাম। ওখান থেকে আমরা বাইক নিয়ে তারপর এখানে আসলাম। বাইকে জন প্রতি আমাদের ভাড়া লাগেছে আপনার 100 টাকা করে, আপনার চলে আসতে পারবেন। আর এখন যেহেতু বর্ষাকাল না, পানি কিছুটা কম, তবু জায়গা সৌন্দর্য তো অবশ্যই সবসময় এক এক সময় একই রকমের। তো এখন চলুন কয়েকটা ভিডিও শট দেখে আসি, তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। বিষ্ণুকান্দিতে অনেকক্ষণ ছিলাম, প্রচণ্ড গরম ছিল জায়গায়, সেই জন্য কিছুক্ষণ যে যদিও পানি নেই, পানি খুব কম, কিছুক্ষণ বসে শীতল পানিতে গাটা ভিজিয়ে নিলাম, এখন শান্তি লাগছে। আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে সরাসরি চলে যাবো সিলেট শহরে। আর আগামীকাল কোথায় যাবো সেটা এখন প্ল্যান করিনি, এটা আগামীকাল দেখা যাবে। তো আজকে এখান থেকে এখন বিদায় নিচ্ছি, আর পরবর্তীতে হয়তো বা আজকে দেখা নাও হতে পারে। তো কথা হচ্ছে আবার নেক্সট ইয়ার। আজকে আমাদের চতুর্থ দিন, আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। কিন্তু গতকাল রাতে কয়েকজনকে ফোন দিয়ে জানতে পারলাম যে টাঙ্গুয়ার হাওরে বর্তমানে পানি একদমই নেই, তাই যাওয়াটাই ভিতরে হবে, তাই সেখানে ট্যুরটি ক্যান্সেল করতে হয়েছে। আর হাতে যেহেতু অন্য কোনো অপশন নেই, তাই আমরা ঠিক করেছি আজ দুপুরের গাড়িতেই আমরা ব্যাক করবো। তাই আমরা দুপুরের 1:30 থেকে আমাদের বাসের টিকিট করেছি। তো সিলেটের ট্যুরের ব্লগটা আমাদের আজ এখানে শেষ করতে হচ্ছে, অবশ্যই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গা নিয়ে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সিলেট শহর থেকে, দেখা হচ্ছে আবার আগামীকাল।